আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখুন কি সুন্দর চিতই পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম। দেশের চিতই পিঠা এতটা মজার, এতটা সুস্বাদু, পারফেক্ট আর সুন্দর হয় দেখেই বোঝা যাচ্ছে আশা করি। তো সবশেষে দেখুন এখন গাছের পাকা পেঁপে খাওয়া হচ্ছে, সবাই এক এক করে পাকা পেঁপে নিচ্ছে। আর গাছের পাকা পেঁপে খুবই সুস্বাদু। আর বিকেলে আমরা চলে এসেছি মাদারীপুরে কুঞ্জলতা রিসর্টে পার্কে। তো এটাও একটু ঘুরে দেখাবো, আমি প্রথম পার্টে দেইনি কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যায় আর লং ভিডিও তো কেউই পছন্দ করে না, তাই আমি পার্ট পার্ট করে ছেড়েছি। তো দেখুন কি সুন্দর পার্ক, এটা পরিপূর্ণ, এখনও মেবি তৈরি হয়নি, আরও কিছুটা তৈরি করা বাকি। আর প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়েছে, এটাই সব থেকে ভালো লাগে। আর এটা খুবই ভালো লাগতেছে যে সবাই এখানে ঘোরার মতো একটা প্লেস পেয়েছে। আর মোটামুটি জিনিসগুলো খুব ভালো আর খুব সুন্দর করে ডেকোরেশন করছে। এখানে ছিল একটা আছে রেস্টুরেন্ট আছে এখানে, আর বাহিরে বসার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে, ভিতরেও আছে। আর এই তো দেখুন কি সুন্দর একটা ফুল গাছ। আর এখানে খালি একদম মাঠের মতো আছে, মেবি এখানে কিছু করবে ওনারা। তো কমেন্ট বক্সে কিন্তু জানাবেন এই ফুলগুলোর নাম কি। ফুলগুলো কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগতেছিল সামনে থেকে। আর এই তো দেখুন সব গাঁদা ফুলের মাঝখানে কি সুন্দর একটা জবা ফুল ফুটে আছে, সামনে থেকে খুবই সুন্দর লাগতেছিল, লাল টুকটুকে জবা একদম। আর এখন হাঁটতে হাঁটতে যেখানে রাইডগুলো আছে সেখানে চলে যাচ্ছি। আর দেখুন এখানে কি সুন্দর গ্রাম্য পরিবেশটা একদম ফুটে উঠেছে, সাথে একটা ছোট্ট পুকুর ছিল, মেবি এখানে অন্য কিছু করার প্ল্যানিং আছে। আর প্লেসটা কিন্তু খুবই সুন্দর, আর প্রতিটা জায়গায় এক এক করে সিরিয়ালে ফুল গাছ বুনে দিয়েছে, বাম গাছ এরকম অনেক রকমের গাছ লাগিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো লেগেছে দেখে। তো আশা করছি ভালো লাগবে এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন কেমন লাগতেছে এই ভিডিওটা। আমি আবারও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে গিয়ে, কিন্তু আমি এখন যতটুকু পেরেছি আমি ভিডিও করে দেওয়ার ট্রাই করেছি। আর আমরা যেদিন গিয়েছিলাম ফ্রাইডেতে, সেদিন আকাশটাও খুব ভারভার ছিল, তার জন্য মানুষ খুবই কম। আর এখানে দেখুন বাচ্চাদের জন্য কি সুন্দর সুন্দর রাইড আছে। এটা একদমই নতুন করে পার্ক তৈরি করা হচ্ছে, এখানে মোটামুটি অনেকগুলোই রাইড আছে। আমার ঠান্ডা লেগেছে তাই আমার গলাটা ভার ভার লাগতেছে, আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এখানে আরও একটা রাইড আছে আর আরও কিছু অসংখ্য জায়গা আছে, মেবি এখানে কিছু করবে, তার জন্য প্রপারলি একটু একটু করে তৈরি করা হচ্ছে, কারণ একটা পার্ক তৈরি করতে তো অবশ্যই অনেকটা সময় লাগে। এই তো দেখুন এতগুলো খালি জায়গা আছে। আর এই তো বাচ্চাদের জন্য আরও একটা ট্রেনের খেলনা আছে। আজকে মানুষ কম থাকাতে আমি দেখাতে পারছি, কিন্তু অনেক সময় এত মানুষ হয় এখানে, প্রচুর মানুষ হয়, তো মাদারীপুরের মনে হয় এটাই একটা বড় পার্ক। আর এই তো সব টিকিটের তালিকা এখানে দেওয়া আছে, মূল্য তালিকা, আর সব কিছু ডিটেলসও লেখা আছে। আশা করছি সবার কাছে পার্কটা ভালো লাগবে। আর দেখুন ওরা কি সুন্দর করে দোলনায় ওঠার জন্য প্রস্তুত, এটাতে উঠলে প্রচুর মাথা ঘোরা, তার জন্য আমি আমার হাজবেন্ড উঠি নাই। তো দেখুন এটা ঘুরতেছে, তো ঘুরতেই আছে, সাথে সাথে আমার চোখ মাথা সব কিছু ঘুরতেছে, জানি না কি মজা লাগতেছে ওদের কাছে। সব শেষে আবার নৌকাতে, যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর রাইড লাগে আমার কাছে, মানে এটা এত খারাপ লাগে
তো ঘোরাঘুরি রাইডে ওঠা সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমাদের যাবার পালা। আর অনেকটা সন্ধ্যা হয়ে একদম সন্ধ্যাই হয়ে গিয়েছে, তো এখন আমরা বাড়িতে ফিরার পথে রওনা দিব। আর অবশ্যই যাওয়ার সময় তো কিছু খেতে হবে। আর এখানে দেখুন ছবি তোলার জন্য কিছু প্লেস আছে, এখানে আপনারা দাঁড়িয়ে হাতির সাথে, বাঘের সাথে, ঘোড়ার সাথে, সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে পারেন। এখানে কি সুন্দর সূর্যমুখী গাছও আছে, অরিজিনাল একদম, ফুল অনেকটাই ফুটেছে, অনেকগুলোতে ফুটে মারা গিয়েছে। আর দেখুন রাতের এই জমকালো আয়োজন দেখতে কি সুন্দর লাগতেছে, তাই না? আর এখানে একটা স্টেজ আছে, মেবি ছবি বা পারফরমেন্স করার জন্য। তো এই তো সবাই এখন বাসায় ফেরার পথে রওনা দিচ্ছি। আর এখানে আমরা চটপটি ফুচকা খেতে চলে আসলাম। চটপটি ফুচকাটা কিন্তু বেশ মজার ছিল বা ভালো ছিল, এক একজনের মুখে এক এক রকম টেস্ট। রাতে আবার ফুপ্পু শাশুড়ির বাসায় দাওয়াত আছে, তাই বেশি খাওয়া দাওয়া করব না। তারপরের দিন আবার আমাদের বাসায় দাওয়াত ছিল সবার, কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি বা দেখাতে পারিনি। তো অবশেষে ওদের ফুচকা চলে এসেছে, দেখুন ফুচকাগুলো দেখতেও মাশাল্লাহ ভালোই ছিল, হাতে তৈরি ফুচকা ছিল এগুলো, তাই খেতে মোটামুটি ভালোই লেগেছে। অনেকের কাছে ফুচকা ভালো লাগে, তো অনেকের কাছে চটপটি, অনেকের কাছে বেলপুরি। তো এই তো চটপটি চলে এসেছে, চটপটিটাও দেখতে ছিল খুবই লোভনীয় আর ভালো লাগার মতো, টেস্টও খারাপ ছিল না, ভালোই ছিল আলহামদুলিল্লাহ। আর সবশেষে চায়ের দোকানে চলে যাওয়া হবে, তারপরে ফুপ্পি বাসায় চলে যাওয়া হবে। ফুপ্পি বাসায় যেহেতু দাওয়াত ছিল, সেই ভিডিওটা আমি পুরোপুরি তৈরি করতে পারিনি, কারণ খুবই টায়ার্ড ছিলাম। আর পরের দিন আমাদের বাসায় সবার দাওয়াত ছিল, ফুপ্পির, চাচা শ্বশুরের অনেকেরই দাওয়াত ছিল, কিন্তু সেই ভিডিওটাও করতে পারিনি কারণ আপ্যায়নে ব্যস্ত থাকার কারণে। আর এই তো চা সবাইকে দিয়ে দেওয়া হলো, সবার জন্য চা আনা হয়েছে। আর এই তো ফুপ্পি বাসায় বিকেলে নাস্তা, সন্ধ্যার নাস্তা ছিল। আর এই তো বিফ, মুরগি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা ছিল, পোলাও ছিল, সেগুলো ভিডিও করতে পারিনি, আর ছিল এইগুলো। আর পরের দিন আমাদের বাসায় দাওয়াত ছিল সবার, তো রোস্ট অনেক কিছু তৈরি করা হয়েছিল, ভিডিও করা হয়নি। তো এই পর্যন্ত এই ভিডিও রইল, আশা করছি সবাই ভালো থাকবেন আর সবার কাছে ভিডিওগুলো ভালো লাগবে, বেশি করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।